आज आमी आबारो चले एक स्किन व्हाइटनिंग और ब्राइटनिंग रेमिडी निये। तबे आज के बाहरे प्रयोग करा रेमिडी निये आसिनी, आमी निये एसेछि एमन एकटी ड्रिंक जेटी पान करले आपनादेर कोलाजेन प्रोडक्शन के बुस्ट करबे, आपनादेर त्वके मोर रेडियंट फेयर ब्राइट और ग्लोइंग बनाबे, सेई संगे त्वके रिंकल पड़ते देबे ना और आपनार इम्यूनिटी पावर के बुस्ट करबे, ब्लाड के प्यूरिफाई करबे, फले आपनादेर त्वके झकझके और तकतके करे तुलबे खूब तारातारी। বাইরে থেকে আমাদের ত্বকের যত্ন তো নিতে হবেই, কিন্তু সেই সঙ্গে ভেতর থেকে আমাদের শরীরকে স্ট্রং করার জন্য সবথেকে বেশি দরকার আমাদের খাদ্যের দিকে নজর দেওয়ার। কেননা ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য খাওয়া দাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কেননা যেমনটা আপনি খাবেন ঠিক তেমনটাই আপনি দেখবেন। সুতরাং যখন আপনারা আপনাদের ত্বকের যত্ন নিতে চাইবেন, তখন বাইরে থেকে যত্ন নেওয়ার সাথে সাথে ভেতর থেকেও যত্ন নেবেন। কেননা আপনার ভেতর যদি ঠিক না থাকে, তাহলে কেবলমাত্র বাইরে থেকে যত্ন নিয়ে সেটি কখনোই দীর্ঘস্থায়ী হবে না। কিছুদিন পরে আপনার চেহারা আগের অবস্থায় ফিরে আসবে। তাই আপনারা যদি প্রতিদিনই এমন কোনো ডিটক্স ড্রিঙ্ক পান করেন যা আপনাদের রক্তকে ও পেটকে পরিষ্কার করবে, তাহলে আপনারা কিছুদিনের মধ্যে আপনাদের চোখে মুখে এমনকি পুরো শরীরের মধ্যে পার্থক্য লক্ষ্য করতে পারবেন। আপনাদের ত্বক অনেক বেশি ফর্সা, অনেক বেশি উজ্জ্বল ও গ্লোয়িং দেখাবে। সেই সঙ্গে ত্বকের মধ্যে দাগছোপ থাকলে, ত্বক কালচে দেখালে, ত্বক আনইভেন হলে সেগুলিও সারিয়ে তুলবে ও ত্বকে ব্রণ ফোড়া ফুসকুড়ি হতে দেবে না। আর এই ড্রিঙ্ক অ্যান্টি এজিংয়েরও কাজ করবে, ফলে ত্বক সহজে বুড়িয়ে যাবে না, ত্বকের মধ্যে ভাঁজ পড়বে না বা ত্বক কুচকে যাবে না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভীষণই ইনফরমেটিভ একটি ভিডিও। আপনাদের নিজেকে বছরের পর বছর বিউটিফুল গ্লোয়িং ইয়ঙ্গার রাখার জন্য, তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকে ডিটক্স ড্রিঙ্কটি বা স্কিন হোয়াইটনিং ড্রিঙ্কটি কীভাবে বানাতে হবে। এর জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে একটা চামচ মৌরি। মৌরিতে প্রচুর পরিমাণে আয়রন, তামা, দস্তা এবং ক্যালসিয়াম রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। এটি আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে, সেই কারণে কোনো খাবার খাওয়ার পর মৌরি খাওয়ার প্রচলন রয়েছে। এছাড়াও এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই মৌরি খেলে আমাদের অ্যাকনে পিম্পলের সমস্যা দূর হয়ে যায়, ত্বক ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায় ও ত্বকে সহজে রিঙ্কল আসতে দেয় না। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে দুটি লবঙ্গ। লবঙ্গের মধ্যে স্ট্রং অ্যান্টি এজিং উপাদান রয়েছে, যা ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে, যে কারণে ত্বক বলিরেখামুক্ত টান টান থাকে, ফলে ত্বকের ওপর বয়সের ছাপ সহজে পড়ে না। এবার আমাদেরকে নিতে হবে দুটি ছোট এলাচ। তারপর এই এলাচ দুটিকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এলাচ কি করে? এলাচ আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে সাহায্য করে, ত্বকের যে কোনো দাগ ও কালো দাগ ছোপকেও তুলে ফেলতে সাহায্য করে। এলাচ অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভরপুর, তাই এটি আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায়। এবার এই তিনটি উপাদানকে একটি প্যানের মধ্যে নিয়ে নিতে হবে ও এর মধ্যে এক চুটকি রান্নার হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। হলুদের মধ্যে অ্যান্টি এজিং, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ থাকে, যা আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা করতে, ত্বকের দাগ ছোপকে দূর করতে, বলিরেখাকে কম করতে খুব ভালোভাবে সাহায্য করে। তবে আপনাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে, তাহলে 1 ইঞ্চি মতো এর মধ্যে অ্যাড করে দিতে পারে, কেননা কাঁচা হলুদ আমাদের ত্বকের জন্য বেস্ট। তবে আমার কাছে কাঁচা হলুদ ছিল না, তাই আমি রান্নার বিশুদ্ধ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 গ্লাস পানি দিয়ে মিডিয়াম লো ফ্লেমে ফুটতে দিতে হবে, আর যতক্ষণ না পানি ফুটে অর্ধেক হয়ে আসছে ততক্ষণ জাল করতে হবে। আর পানি ফুটে যখন অর্ধেক হয়ে আসবে, তখন একটি ছাকনার সাহায্যে ছেঁকে গরম গরম পান করতে হবে। এটির মধ্যে যদি আপনারা চান, তাহলে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তবে আপনারা যদি মধু মিশিয়ে খান, তাহলে পানিটিকে হালকা ঠান্ডা করে নেবেন। এই পানীয়টি আপনারা যে কোনো সময়ে পান করতে পারেন, তবে খাওয়ার 1 ঘন্টা পর যদি পান করতে পারেন, তাহলে সব থেকে ভালো। তাহলে ভিউয়ার্স, আজ থেকেই আপনারা এই ডিটক্স ড্রিঙ্কটি বা স্কিন হোয়াইটনিং ড্রিঙ্কটি বাড়িতে বানিয়ে পান করতে শুরু করুন ও কেমন রেজাল্ট পেলেন আমাকে পরবর্তীতে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে, প্লিজ 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 ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর সেই সঙ্গে আপনাদের প্রিয় মানুষদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না।
ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।